ছেলেটা ঠিক আছে কিনা সেটা দেখো আগে। তোমরা এই নিয়ে তাকে বলছো একটুখানি মাঠে ঘুরতে গেছে কেন এরকম করছো? হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো আজকে আবার বেরিয়ে পড়েছে ঘর থেকে, কেন কেন একটাই কারণ, দেখো পেছনে আমার Z900 রয়েছে, আমার সেক্সা, আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ওর প্রচুর খাই ভাই, প্রচুর খাই, ওর বারবার শুধু খিদে পায়, ওর জন্য তেল ভরাতে এসেছি। হ্যাঁ ভাই, রিসেন্ট একটা কেস হয়ে গেছে, আমি বলছি ভাই মুক্তে মুক্তে বেঁচে গেছি, আমি হয়তো এখানে থাকতাম না, কি হতো কি জানি না ভাই। চলো কেসটা বলছি, তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। বাইক নিয়ে বেরোই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোই, আমার সেক্সাকে নিয়ে বেরোই। দেখো কি সেক্সি লাগছে, সত্যি সেক্সি দেখতে, তার জন্য নাম হলো সেক্সা। ভাই নামটা কেমন বলো, আমার এই পছন্দের নাম। দেখো ভাই এই নেশা আলাদাই নেশা, এই যে সাউন্ড, এই যে থটেলের নেশা, এই ভালোবাসা, এই নেশা আলাদাই নেশা, বুঝলে? দেখো লাইফে অনেক প্রবলেম চলছে, তোমরা অনেকেই বলছো যে সুপার বাইক নেওয়ার পরে আমার টাকা হয়ে গেছে, অ্যাটিটিউড হয়ে গেছে, অনেক 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 কথা বলছো, এই ভাও বেড়ে গেছে, ওই ভাও বেড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, কিন্তু সেরকম কিছুই না ভাই, আমি সেই পুরনো সুমনই আছি, আগের মতোই আছি, বুঝলে? এখন যেন আরও বেশি প্রবলেমে পড়ে গেছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রচুর হয়ে গেছে এখন। দেখো অনেকে ভাবছে যে Z900 নিয়ে নিয়েছে, 11 লাখ টাকা বাইক চালাচ্ছে, মানে হিউজ বড় একটা ব্যাপার, ব্যাপক ব্যাপার, অন্যরকমই ফিল, কিন্তু ওরকম কিছুই না ভাই, আমি একটা নর্মাল ছেলে, আর অনেক গরিব ঘর থেকে ওঠা মানুষ, তো নুন আনতে পান্তা পুরায়, এটা সত্য কথা, এখনও ভাই সেম অবস্থায় রয়েছে। হয় না একটা ভালো হয় তো 10টা খারাপ হয়, ওই সেম জিনিসের মধ্যে আমরা রয়েছি, বুঝলে? খুবই ভাই সত্যি কথা, আমরা যতই প্রবলেমে পড়ি আমরা ছেলেরা, আমরা না কাউকে বলতে পারি না, নিজে সহ্য করতে পারি, ওই নিজের ভেতরে রেখে 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 নিজেরই গুমড়ে গুমড়ে মরতে হয়, বুঝলে? তখন যদি আমাদের নিজেদের কেউ থাকে বা নিজের কেউ থাকে, সেখানে আমরা শেয়ার করতে পারি কথা, কিন্তু ছেলেদের ভাই নিজেদের বলে কেউ হয় না, সত্যি কথা এটা, নিজেদের কেউ হয় না। যার পাশে কেউ নেই সেও একটা নিজের কোনো জিনিস আঁকড়ে নিয়ে বাঁচতে চায়, এই জিনিসটাই হলো সেই জিনিসটা যাকে আমরা ধরে নিয়ে ফিউচার দেখি, ফিউচারে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, মোটিভেট হই, এটা আমার দিক থেকে আমি বললাম। তো কাদের কাদের ভিতরে এই জিনিসটা আছে তোমরা কমেন্ট করে বলো, আর হ্যাঁ তোমাদের ড্রিম বাইক কী কমেন্ট করে জানিও। গাড়ি হলো এমন একটা জিনিস যে একটা ছেলেকে বোঝে, একটা ছেলের পাশে থাকে, একটা ছেলের খুশি, একটা ছেলের ওষুধ। সত্যি কথা বলতে এই একটা গাড়ি কেনার জন্য অনেক ছেলে কামাতে শিখেছে, অনেক ছেলে ইনকাম করে, বুঝলে? অনেক ছেলে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করেছে, যেমন আমি। তো গাইস ফাইনালি তেল ভরানো কমপ্লিট। তেলের কাটা সবসময় হাই দেখতে ভালো লাগে, কিন্তু তেলের কাটা যে কেন ডাউন হয়ে যায়, এর মাঝে যাচ্ছিলাম দীঘা। হ্যাঁ বন্ধুরা মিলে চার চাকা করে আমরা দীঘা যাচ্ছিলাম, দীঘা যাচ্ছিলাম কি দীঘা গেছিলাম, দীঘা গেছি, গিয়ে পুরো বিচে স্নান ফ্রান করেছি, মজা ফজা করেছি। মজা করার পরে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় আমরা রুমে এসেছি, রুমে এসে খাওয়া দাওয়া করছি, তখন আমি ফেসবুকটা ঘাঁটছি, ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতে দেখি হ্যাঁ নবদ্বীপ থেকে একটা চার চাকা যাচ্ছিলো দীঘাতে। হ্যাঁ দীঘাতে যাওয়ার সময় কাঁথির ওখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে পুরো স্পট ডেট হয়ে গেছে, চার চাকায় চারজন ছিল, চারজনই পুরো স্পট ডেট হয়ে গেছে, একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের অবস্থাও খারাপ আর চার চাকার অবস্থাও খারাপ,
পুরোপুরি খারাপ ভাই, একদম স্পট, একদম স্পট ডেট হয়ে গেছে। হ্যাঁ, ওই দিনকেই আমরা দীঘা গেছি। যে আমি ভাবছি আমরা তো একটু আগেই ওখান থেকে আসলাম, কাঁথির ওখান থেকে আসলাম, আমরা চার চাকা করে আসলাম মজা করতে করতে, চার চাকার ভিতরে গান চালিয়ে দিয়ে আমরা মজা করতে করতে বন্ধুরা মিলে দীঘা আসলাম। এসে এখন দেখি আরও হয়তো চারজন বন্ধুরা মজা করতে করতেই আসছিলো, তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে নাকি স্পট ডেট হয়ে গেছে। চারজন ছেলে, চারজন ছিল বন্ধুরা, চারজন স্পট, আমরাও চারজন বন্ধু গেছিলাম দীঘাতে মজা করার জন্য। পুরো টিম দেখো, পুরো গ্রুপ কেনাকে সামনে পড়ে গেছে। কোথায় পড়েছে দেখো, এখানে পড়ে গেছে। কি করে কে চালাচ্ছিল? কে ঠিক আছে তো? সে গাড়ি গাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু শোনো শোনো, একটা ছেলে পড়ে গেছে, তার ড্যামেজ হয়েছে, তুমি আবার তাকে বলছো একটুখানি মাঠে ঘুরে গেছে, এরকম করছো? ও কি জোরে চালাচ্ছিল? ছেলেটা ঠিক আছে কিনা সেটা দেখো আগে, তোমরা এই নিয়ে বলছো। আরে কাকা, কারো কিছু হয়নি সেইটা ভালো না, কারো কিছু হয়নি সেইটা ভালো না। কারো কিছু হয়নি যখন ছেড়ে দাও, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দিয়ে দেবে, দিয়ে দেবে। তাও কেউ তো আর ইচ্ছে করে করে না, ওর ইচ্ছে করে করেনি, ওভার স্পিডিং করা উচিত না, কাঁচা হাত ওইটাই হলো ভুল। এখানে একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ঝামেলাটা অনেক বড় হয়ে গেছে। কারণ দেখো, এখানে লিন ফেলতে গিয়ে পেছনে যে এন্টকালা একটা ছেলে পড়ে গেছে, এখানকার সবাই যারা ছিল ওখানে বসেছিল দোকানের ওখানে, তারা বোঝালো যে এখানে তোমরা জোরে জোরে চালিও না, জোরে জোরে চালিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। চাবি নিয়ে নিয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, তারপরে চাবি দিয়ে দিয়েছে, অনেকক্ষণ কথা বলার পরে, রিকোয়েস্ট করার পরে চাবি দিয়ে দিল আর কি। এটা সবসময় তোমরা মাথায় রেখো যে আস্তে আস্তে চালাও, সেফ চালাও, ঠিক আছে? ছিলাম এমনিতেই মন খারাপ ছিল, মন খারাপটা ভালো করতে বেরোলাম, এদিকে আবার খারাপ হয়ে গেল। যাই হোক, সানডেটা বেকার হয়ে গেল, এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দাও, করে দাও মালিক, সাবস্ক্রাইব করে দাও।